নমস্কার এটু চর্চায় সকলকে স্বাগত দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত এস এস কথা হয়েছিল সেই বেতন বৃদ্ধির জিও প্রকাশিত হল আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ বিকাশ ভবন সল্লে কলকাতা মেমো নাম্বার পাঁচশো আঠেরো এসি উনিশ এ মাসের দশ তারিখে এটি সই হয়েছে মেমোরেন্ডাম ইত্যাদি ইত্যাদি যে এখানে যা যা বলা হয়েছে এগুলো আমি আর পড়ছি না কারণ মূল উদ্দেশ্যই হচ্ছে বেতন বৃদ্ধির যে জিও সেই জিও মেমো নাম্বার এবং সই আছে কি না তাহলে এখানে দেখুন আমি শেষটুকু পড়ছি যে নাও অ্যাজ পার ফিনান্স ডিপার্টমেন্ট ইউ নাম্বার গ্রুপ পি টু স্ল্যাশ জিরো ফাইভ সেভেন সিক্স ডেট ওয়ান টেন টু থাউজেন্ড নাইনটিন দ্য ইজ অ্যাপ্রুভড অর্থাৎ বেতন বৃদ্ধি অ্যাপ্রুভ করা হয়েছে ই এফ পয়লা এপ্রিল থেকে এই বেতন বৃদ্ধি ঘটবে যদিও উনত্রিশে জুলাই মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন বেতন বৃদ্ধির হার কেমন হবে সেটাই কিন্তু এই শিক্ষা দপ্তর থেকে সমগ্র শিক্ষা দপ্তর থেকে সমগ্র শিক্ষা অভিযানের দপ্তর থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে তাহলে সহায়ক সহায়িকা হচ্ছে দশ হাজার টাকা মুখ্য সহায়ক হচ্ছে দশ হাজার তিনশো চল্লিশ টাকা আর সম্প্রসারক সম্প্রসারিকাজ হচ্ছে টাকা আর মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকাজ হচ্ছে চোদ্দ হাজার টাকা আর একাডেমিক সুপারভাইজারদের জন্য রয়েছে বারো হাজার পাঁচশো টাকা সেটি মাননীয় শিক্ষামন্ত্রী সে সময় ওখপুরা ভবনে ঘোষণা করেননি পরবর্তীকালে এটা জানা গেছে দিস অর্ডার উইল কাম টু এই ছিল জিও জিওতে সই করেছেন প্রিন্সিপাল সেক্রেটারি তাহলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো আশা করা যাচ্ছে যে এখন সবাই এই হারে বেতন পাবেন এবং তাহলে আশা করা যায় যে আগামী নভেম্বর মাসে এই বর্ধিত বেতনের স্ক্রল জমা দিলে ডিসেম্বর মাসেই এরিয়ার সহ সমস্ত টাকা পাওয়া যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পরের ভিডিও আবার কথা হবে